ফুল স্পিডে একবার চালাচ্ছি, দেখো গাইস স্পিডটা কেমন। শুধু তো এখন ফাইভে দিয়েছি একদম ফুল গিয়ারে, ঠিক আছে, তো স্পিড দিচ্ছে, তাই দেখো গাইস সাইকেলের চাকাটা ঘুরছে, তাই দেখো গাইস তোমরা। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগার সুজন 06। তো গাইস আমার যে সাইকেলটা আছে মোটোভোল্টের হাম মডেল, তো সেই সাইকেলটা আর কি যে মোটরটা ছিল 250 ওয়াটের মোটর ছিল, তো সেই মোটরটা আর কি আমি চেঞ্জ করেছি, হাই স্পিড মোটর লাগিয়ে 350 ওয়াটের মোটর লাগিয়েছি। তো এখন আর কি ফুল স্পিড মোটামুটি আমি লোডে যদি চালাই তাহলে 60 স্পিড দিচ্ছে, ঠিক আছে। তো গাইস সেটা তোমাদের দেখানোর জন্য এই ভিডিওটা করা, তো চলো ভিডিও শুরু করা যাক। তো গাইস এই যে আমার সাইকেল মোটোবোল্ট হাম ইলেকট্রিক সাইকেল, তো এই যে গাইস নতুন একটা মোটর লাগিয়েছি 350 ওয়াটের মোটর। এই যে তোমাদের একটা জিনিস দেখানোর ছিল, তো এই যে মোটরটায় হাই স্পিড কত চলছে, এখন জিরোতে দেওয়া আছে, তো ফুল স্পিডে একবার চালাচ্ছি, দেখো গাইস স্পিডটা কেমন। শুধু তো এখন ফাইভে দিয়েছি একদম ফুল গিয়ারে, ঠিক আছে, তো স্পিড দিচ্ছে, তাই দেখো গাইস আজ একটু কমে গেছে, সেই জন্য 76 স্পিড দিচ্ছে, না হলে 80 দেয়, টোট নেই বলে এত দিচ্ছে। এখন যদি লোডে চালাই তাহলে 60 অবধি স্পিড উঠেছে, 5 গিয়ারে 60 অবধি স্পিড উঠেছে। আর সাইকেলের চাকাটা ঘুরছে, তাই দেখো তোমরা কি দ্রুত ঘুরছে, দেখো। আমি একা ভিডিও করছি বলে সমস্যা হচ্ছে, না হলে তোমাদেরকে ভালোভাবে দেখিয়ে দিতাম। তো মোটামুটি এটা তো লোড নেই সেই জন্য এরকম স্পিড দিচ্ছে। তো গাইস এখন একে আছে, একে মোটামুটি 18-20 ওরকম স্পিড দিচ্ছে, ঠিক আছে। আর দুয়ে আছে, দুয়ে দেখো 37 স্পিড, এমনি লোডে গাইস 30 অবধি উঠছে, আর তিনে মোটামুটি 48 দিচ্ছে। আর যদি আমি লোডে চালাই, একজনের বলছি আমি যদি চালাই তাহলে মোটামুটি 40 অবধি স্পিড, আর চারে 50 স্পিড দেয়, আর মোটামুটি 5-60 স্পিড, সেটা তো তোমাদেরকে বললাম। আর এই অবধি আমার গাড়িটা সাইকেলটা গাইস 207 কিলোমিটার চলেছে, সেটা এখানে দেখাচ্ছে। তো গাইস আগে তো আমার মিটারটা এইখানে ছিল মাঝখানে, আমি মোটরটা চেঞ্জ করেছি বলে পুরো কিট দিয়ে দিয়েছে, ইলেকট্রিক কিট, ওর সঙ্গে আর কি সব আর কি থোটাল মোটাল সব ছিল, তো থোটাল আমার লাগানো আছে বলে আমি আর লাগাইনি এক্সট্রা করে, শুধু মিটারটাই লাগিয়েছি। আগে যে মিটারটাই ছিল মোটামুটি আমার কিছু দেখা যেত না বলে এই মিটারটা আমার আর কি লাগিয়ে দিয়েছে, ঠিক আছে, এই মিটারটা এই কিটের সঙ্গে এসছে বলে লাগিয়ে দিই। তো এই মিটারটায় কী কী সেটিং আছে তো সেটা এবার দেখাবো তোমাদেরকে। তো সাইকেলটা আর কি কত কিলোমিটার চলেছে সেটা এই যে দেখাচ্ছে, এটা গাইস হচ্ছে ট্রিপ 1.7 কিলোমিটার চলেছে, তার মানে গাড়ি আর কি সাইকেলটা চালু করার পরে যত কিলোমিটার চলেছে সেটা এখানে দেখাবে। আর এটা গাইস ভোল্ট, এটা আর কি কতটা চার্জ আছে কতটা ভোল্ট আছে সেটা হচ্ছে এই দেখাবে এখানে। আর এটা টাইমার, সাইকেলটা কত সময় চলছে অন করার পরে কত সময় চলছে সেটা আর কি এই টাইমারে দেখাবে। আর এখানে স্পিড উঠবে, আর এটা হচ্ছে গিয়ার, 5-এ আছে 4-3-2-1 জিরো, নিউট্রাল করা যায় গাইস, ঠিক আছে। তো এই অবধি আমার সাইকেলে এই মডিফাই করেছি, আর এখনও মডিফাই করব, একটা লক লাগিয়ে নেবো, যেহেতু আমার সাইকেলে কোনো সিকিউরিটি নেই, মোটোভোল্টের সাইকেলে তো সিকিউরিটি দেয়নি কোম্পানি থেকে, তো এখনও আপডেট করার আছে, এখানে কন্ট্রোলার বক্সে আর কি চাবি সিস্টেম করে নেবো। তো গাইস ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট এন্ড শেয়ার করে দাও, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। তো এরকম আর কি ভিডিও দেখতে চাইলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো চলো টাটা, দেখা হবে নেক্সট ব্লগে।